নমস্কার, আপুনি চাই আছে নির্বাচন এক্সপ্রেস। মই জয়ন্ত মাধব গোস্বামী। আর প্রথমতো গুরুত্বপূর্ণ খবর, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে খুব উজাড়ি দলের গুরুত্বপূর্ণ পদ এরিলে প্রাক্তন বিধায়ক রাজু সাহুয়ে। APCCৰ উপসভাপতি পদ ত্যাগ, সাবুয়া সমষ্টির প্রাক্তন বিধায়ক রাজু সাহুৰ। ডিব্রুগড়ের প্রার্থিত্ব বিচাৰিছিল রাজু সাহুয়ে। উপসভাপতি পদত থকা রাজু সাহুৰ আবেদনক ভূপেন কুমার বরায় কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ। এবারও আলোচনা নকরাক ডিব্রুগড় সমষ্টি জাতীয় পরিষদর প্রার্থী লুৰিণজ্যোতি গগৈক এরি দিয়াক লৈ ক্ষোভ রাজু সাহুৰ। উল্লেখযোগ্য যে মঙ্গলবারে লুৰিণজ্যোতি গগৈৰ মনোনয়ন দাখিলের সময়তো উপস্থিত আছিল এইগৰাকী রাজু সাহু। ডিব্রুগড়ের নির্মালী গাঁও হাইস্কুলের খেলপথারের উপায়ুক্তর কার্যালয়লৈ ওলোৱা সমদলত অংশগ্রহণ করা 24 ঘণ্টা পার নহতেই কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ পদ এরিলে রাজু সাহুয়ে। মই অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি পদরপরা পদত্যাগ করছো, কারণ বিভিন্ন রকমের সিদ্ধান্তবিলাক যেতিয়া হয় সেই সিদ্ধান্তবিলাকর ক্ষেত্রত কিন্তু কোনো রকমের আমার তিনিচুকীয়া ডিব্রুগড় জেলাত কেবাগৰাকী উপসভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, সম্পাদক আছে, যুটীয়া সম্পাদক আছে, জিলা দুটা আছে, জিলাবিলাকর লগত কোনো রকমের কোনো কথা নপতাকে তেখেতসকলে মানে যিকোনো এটা সিদ্ধান্ত তেখেতসকলে নিজাববীয়াকে লয়। আর সেই ক্ষোভতে এটা অলংকার নিচিনা উপসভাপতি পদটো মই পিন্ধি লাভ নাই, সেয়েহে মই আজি উপসভাপতি পদরপরা পদত্যাগ করছি। মই দলতে থাকি সাধারণ কর্মী হিসাবে যিমানখিনি পৰা যায় কাম করে যাম। প্রাক্তন কংগ্রেসী নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তর জিয়রী অঙ্কিতা দত্তর বাসগৃহত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বহু সময় ধরে অঙ্কিতার সঙ্গে নির্বাচন সন্দর্ভত মত বিনিময় করে মুখ্যমন্ত্রী। বিগত বিধানসভা নির্বাচনত আমগুড়ি সমষ্টিত কংগ্রেসের প্রার্থী হিসাবে পরাজিত হয়েছিল অঙ্কিতা। ইয়ার কিছুদিনের পাছতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খুব উজাড়ি কংগ্রেস দল ত্যাগ করেছিল অঙ্কিতা। পরবর্তী সময়ত বিজেপিত যোগদান করে অঙ্কিতা দত্তই আজি যোরহাটত তপন গগৈর মনোনয়ন দাখিল পর্ব সমাপ্ত করে অঙ্কিতা দত্তর বাসগৃহত উপস্থিত হল হিমন্ত বিশ্ব শর্মা। আর হিমন্ত বিশ্ব শর্মাই অঙ্কিতার বাসগৃহত উপস্থিত হওয়াটোয়ে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্য বহন করেছে। অঙ্কিতার ঘরেরপরা মুখ্যমন্ত্রী আমগুড়ির সকল কংগ্রেসীকে বিজেপিত যোগদান করবলে আহ্বান জানায়। মুখ্যমন্ত্রী গ্যারান্টি দি কয় কেবল আমগুড়ি সমষ্টিয়ে নহয় সমগ্র অসমেই হব কংগ্রেস শূন্য। স্বয়ং মুখ্যমন্ত্রী অঙ্কিতা দত্তর বাসগৃহত উপস্থিত হওয়াত উৎফুল্লিত হয়ে পড়ে তেওঁৰ সমর্থকসকল। মুখ্যমন্ত্রীক অঙ্কিতার ঘরলৈ যোৱাত সঙ্গ দিয়ে আমগুড়ির বিধায়ক প্রদীপ হাজরিকা। সকলোৱে মিলি আমার ভালকৈ বিজেপির সংগঠনের লগত জড়িত হৈ পৰিব। আমগুড়ির বাসগৃহত অঙ্কিতা দত্তর বাসগৃহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অঙ্কিতা দত্ত এগারী বলিষ্ঠ কংগ্রেস নেত্রী, প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তর কন্যা। অঙ্কিতা দত্তর গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল রাষ্ট্রীয় নেতৃত্বর বিরুদ্ধে। শ্রীনিবাস বিভিয়ে নানান ধরনের আতিশাহ্য চলার অভিযোগ উত্থাপন করে ধুমুহার সৃষ্টি করেছিল কংগ্রেস দলের ভিতর চলাত অঙ্কিতা দত্তর, আর যার বাবে 6 বছরের বাবে নিলম্বিত হবলগিয়া হয়েছিল অঙ্কিতা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সময়সাত ন্যায় বিচারি অবস্থান করেছিল, রাহুল গান্ধীর সাক্ষাৎ বিচারি হাহাকার করেছিল অঙ্কিতা দত্তর। কিন্তু রাহুল গান্ধীরও সাক্ষাৎ লাভ নকরাত অবশেষত ক্ষোভিত হয়ে অঙ্কিতা দত্তই কংগ্রেস দল ত্যাগ করে আর শেহতীয়াক বিজেপিত যোগদান করে। আজি তপন গগৈর মনোনয়ন পত্র দাখিল হওয়ার পাছত আমগুড়ির বাসগৃহত উপস্থিত হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর মুখ্যমন্ত্রীগী অঙ্কিতার বাসগৃহেরপরাই আমগুড়ির সকল কংগ্রেসীকে বিজেপিত যোগদান করবল আহ্বান জানায়। অঙ্কিতা দত্ত বিজেপিত যোগদান করেছিল, তেওঁৰ সমর্থক সকলে কেইদিনমান আগতে বিজেপিত যোগদান করেছিল, সেই সভাত মই আহিব পৰা নাছিলোঁ। আজি আমগুড়িত আহিছিলোঁ, অঙ্কিতা দত্তকো লগ পালোঁ, লগত তেওঁৰ সমর্থকসকল বা যিসকলে বহুদিন ধৰি একেলগে কংগ্রেস কৰিছিলে আজি বিজেপিত আহিছে সকলোকে লগ পালোঁ, মনৰ এষাৰ কথা পাতিলোঁ। কংগ্রেসৰ বাকী সকলো আমগুড়িত দি আছে সব শূন্য আমগুড়িত নহয় গোটেই অসমতেই কংগ্রেস শূন্য হ'ব, এইটো যেনেকে মোদীৰ গ্যারেন্টি ভাৰতৰ বহুত উন্নয়নৰ কাৰণে, তেনেকে এইটো হিমন্তৰ গ্যারেন্টি যে কংগ্রেস নোহোৱা হৈ যাব।
বৰপেটা ৰোডৰ ইস্কন মন্দিৰত প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱৰ বিস্ফোৰক মন্তব্য। স্বাভাৱিকতে শিলাদিত্য দেৱৰ মন্তব্যত স্থান পালে ইছলামধৰ্মী লোকৰ প্ৰসংগই। জেহাদী সম্পৰ্কেও বহু গুৰুত্বপূৰ্ণ ভাষ্য আগবঢ়ালে হুজাইৰ প্ৰাক্তন বিধায়কগৰাকীয়ে। ইছলামিক জেহাদীসকলক মূল পথলৈ উভতাই অনাৰ বাবে আমি কেতিয়াবা যোগী হ'ব লাগিব, কেতিয়াবা মোদী হ'ব লাগিব, নাইবা কেতিয়াবা হিমন্ত হ'ব লাগিব, আৰু তেতিয়া সমাজ ব্যৱস্থা শক্তিশালী কৰিব পাৰিম। গুৱাহাটী আই আই টিৰ ছাত্ৰ জেহাদী সংগঠনৰ সৈতে জড়িত হোৱা বিষয়টোত ভাৰতবৰ্ষৰ বাবে এক চিন্তনীয় বিষয় বুলি অভিহিত কৰে শিলাদিত্য দেৱে। ভাৰত চৰকাৰে খৰচ কৰি আই আই টি পঢ়োৱাৰ পিছতো আৰবীয় সংস্কৃতিৰ প্ৰতি কিয় ইমান টান মই বুজি পোৱা নাই বুলি মন্তব্য শিলাদিত্য দেৱৰ। আমাৰ এই ল'ৰা ছোৱালীসকল যিসকল জেহাদীৰ পথ ল'ব বিচাৰিছে তেওঁলোকক আমি কেনেকৈ ভালকৈ বুজাই মেলি আকৌ আমাৰ মেইন ষ্ট্ৰীমত আনি পেলাই তেওঁলোকক ভাৰতবৰ্ষৰ শক্তিশালী কৰাৰ কাৰণে কামত লগাব লাগিব, তাৰ ব্যৱস্থা কৰিব লাগিব। আৰু তাৰ কাৰণে কেতিয়াবা যদি যোগী হ'ব লাগে তো যোগী হ'ব লাগিব, কেতিয়াবা মোদী হ'ব লাগে তো মোদী হ'ব লাগিব, কেতিয়াবা যদি হিমন্ত বিশ্ব শৰ্মা হ'ব লাগে তো হিমন্ত বিশ্ব শৰ্মাও হ'ব লাগিব, আৰু তেতিয়াহে আমি সমাজ ব্যৱস্থাটো আমি শক্তিশালী কৰিব পাৰিম। আজান দিয়া সম্পৰ্কত কয় যে 4:30 বজাত কোনোবাই চিঞৰি মোৰ টোপনি ভাগি দিব সেইটো হ'ব নোৱাৰে। ৰাতিপুৱা 4:30 মোৰ যদি টোপনি কোনোবাই ক্ষতি কৰি দিয়ে তেতিয়াতো মোৰ খং উঠিব নে নাই? ভাৰতবৰ্ষৰ যিটো ঐতিহ্য, ভাৰতবৰ্ষৰ যিটো সংস্কাৰ, সেই সংস্কাৰত কিন্তু 4:30 কোনোবাই চিঞৰ দিব আৰু আমাৰ টোপনি সদায় খুলি যাব সেইটো হ'ব নোৱাৰে। আৰু এইকাৰণে কি হৈছে, ইনটলাৰেঞ্চবিলাক বাঢ়ি আছে ভাৰতবৰ্ষত। কেতিয়াও কোনো হিন্দু ল'ৰা ছোৱালী, তেওঁলোকে কিন্তু আগতে এনেকুৱা কমিউনেল নাছিলে, কোনো হিন্দু সনাতনী ল'ৰা ছোৱালী কেতিয়াও বেলেগ ধৰ্মৰ প্ৰতি বেয়া ভাৱ ৰখা নাছিলে, কিন্তু আজি এই সংখ্যাটো যদি বাঢ়ি গৈ আছে তাৰ মূল কাৰণ হৈছে যে এই ইছলাম ধৰ্মৰ মানুহসকলে হওক বা বেলেগ ধৰ্মৰ যিসকল মানুহ আছে তেওঁলোকৰ যিটো ইনটলাৰেঞ্চ টুৱাৰ্ডছ দ্য ইণ্ডিয়ান কালচাৰ, তেওঁলোকৰ যিটো অসভ্যতামী, সেইটোৰ কাৰণে কিন্তু আজি আমাৰ ভাৰতবৰ্ষৰ ল'ৰা ছোৱালী মানে হিন্দু ল'ৰা ছোৱালীসকল মানে ইনটলাৰেঞ্চটো বাঢ়ি আছে আৰু এইটো সমাজৰ কাৰণে ক্ষতিকাৰক। আনহাতে নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত মুছলমান লোকসকল বিজেপিত যোগদান দিয়া কাৰ্যক ভাল কথা বুলি কয়, কিন্তু নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ পিছত প্ৰতিটো বুথতে ক'ত কিমান ভোট পাইছে উলিয়াই ৰাখিব লাগে, তেতিয়াহে তেওঁলোকৰ যোগদান সাৰ্থক হোৱা বুলি জানিব পাৰিম বুলিও মন্তব্য শিলাদিত্য দেৱৰ। ছয় এপ্ৰিলত অসমলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকী। লখিমপুৰ আৰু হোজাইত জনসভাত অংশগ্ৰহণ কৰিব অমিত শ্বাহে। 6 এপ্ৰিল আহি আছে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। ইতিমধ্যে ষ্টাৰ কেম্পেইনাৰৰ আগমন ঘটিছে অসমলৈ। নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান চলাবলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। লখিমপুৰ আৰু হোজাইত জনসভাত অংশগ্ৰহণ কৰিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। লখিমপুৰৰ প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ হৈ প্ৰচাৰ চলাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীয়ে। সমান্তৰালকৈ হোজাইত নগাঁৱৰ প্ৰাৰ্থী সুৰেশ বৰাৰ হৈ প্ৰচাৰ চলাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। আৰু ইফালে নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত অমিত শ্বাহৰ বৃহৎ ঘোষণা, হিন্দু বা মুছলমান পাক অধিকৃত কাশ্মীৰৰ সকলো বাসিন্দাই ভাৰতীয়। প্ৰথমবাৰৰ বাবে পাক অধিকৃত কাশ্মীৰ সন্দৰ্ভত গৃহমন্ত্ৰীৰ স্পষ্ট ঘোষণা। শীঘ্ৰে জম্মু কাশ্মীৰৰ পৰা প্ৰত্যাহাৰ হ'ব আফস্পা। সশস্ত্ৰ বাহিনী বিশেষ ক্ষমতা আইন প্ৰত্যাহাৰৰ বিষয়ত চিন্তা চৰ্চা চলিছে। জম্মু কাশ্মীৰৰ সামৰিক বাহিনী প্ৰত্যাহাৰৰো বিবেচনা কৰা হৈছে। জম্মু কাশ্মীৰ আৰক্ষীয়ে ল'ব আইন শৃংখলাৰ দায়িত্ব। বৰ্তমান সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে অভিযানৰ নেতৃত্বত জম্মু কাশ্মীৰ আৰক্ষী নিয়োজিত হৈ আছে বা ব্যস্ত হৈ আছে, এনেদৰে উল্লেখ কৰিলে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত অমিত শ্বাহৰ এয়া বৃহৎ ঘোষণা, হিন্দু বা মুছলমান পাক অধিকৃত কাশ্মীৰৰ সকলো বাসিন্দাই ভাৰতীয়। প্ৰথমবাৰৰ বাবে পি অ' কে সন্দৰ্ভত এই স্পষ্ট মতামত আগবঢ়ালে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। শীঘ্ৰেই জম্মু কাশ্মীৰৰ পৰা প্ৰত্যাহাৰ হ'ব সশস্ত্ৰ বাহিনী বিশেষ ক্ষমতা আইন। এই আইন প্ৰত্যাহাৰৰ বিষয়ত চিন্তা চৰ্চা চলি আছে। জম্মু কাশ্মীৰৰ সামৰিক বাহিনী প্ৰত্যাহাৰৰো বিবেচনা কৰা হৈছে। জম্মু কাশ্মীৰৰ আইন শৃংখলাৰ দায়িত্ব আৰক্ষীয়ে গ্ৰহণ কৰিব। বৰ্তমান সন্ত্ৰাসবাদী বিৰোধী অভিযানৰ নেতৃত্বত আছে জম্মু কাশ্মীৰ আৰক্ষী। জম্মু কাশ্মীৰৰ পৰা আফস্পা প্ৰত্যাহাৰ সম্পৰ্কে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ ভাষ্যক আদৰণি প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ওমৰ আব্দুল্লাৰ।
আফস্পা প্রত্যাহার করাতো জম্মু আর কাশ্মীর রাইজর দীর্ঘদিনিয়া দাবি আছিল বলে কয় ন্যাশনাল কনফারেন্সর নেতাগুলো। যাহা তক আফস্পা কো হটানে কি বাত হ্যাঁ বিসমিল্লাহ করকে আজই শুরু করিয়ে জব কে হালাত বিলকুল নর্মাল হ্যাঁ জব কে জব কে মিলিটেন্সি খতম হো চুকি হব কে আব আলাইদগি পসন্দ সোচ রই নই ওর জম্মু কশ্মীর হালাত এসে জাদা বেহতর কবি থে নই তো ইন্তজার কিস চিজ কাজ পহলে কর দেনা থা মো 2011 সে এস দিন কাজ ইন্তজার করতে আয়া হু ওর কোশিশে ভি হমনে বহুত কি আফস্পা হটানে কি লেকিন মুঝে ডর ইস বাত কা হ্যা কি জিস তরহ লাদাখ কে লোগো কো সিখ শেডিউল কা ঝাসা দেকে উনকো গুমরাহ কিয়া গিয়া উনকো ধোখা দিয়া গিয়া উনকে সাথ ঝুঠে ওয়াদে কিয়ে গয়ে বিলকুল উসি তরহ ইলেকশন কো দেখতে হুয়ে জম্মু কশ্মীর কে লোগো কে সাথ আব আফস্পা কে মামলে মে ভি এক ঝুঠা ওয়াদা ওর ধোখা দেনে কা জো হ্যা সিলসিলা কিয়া যা রহা হ্যা। এটা ফোন করলেই শোণিতপুরের কংগ্রেস প্রার্থী যোগ দিব বিজেপিত। কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুক মুখ্যমন্ত্রী মন্তব্য করার পিছতে এক প্রকার ধুমুহার সৃষ্টি হয়েছে কংগ্রেসের বাহিরে ভিতরে। সচাক মুখ্যমন্ত্রীর ফোন কল অথবা সন্মতি অপেক্ষা করে আছে নাকি কংগ্রেসী নেতা বিধায়ক তথা সাংসদে? আজি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজু সাহুয়ে দলের উপসভাপতি পদ ত্যাগ করার পাছত অধিক গুরুত্ব বাড়িছে মুখ্যমন্ত্রীর মন্তব্যর, কিয়নো মুখ্যমন্ত্রীয়ে কৈ অহার দরে ইজনের পিছত সিজন কংগ্রেসের নেতায় ঢাপলি মেলিছে বিজেপি। হয়তো প্রেমলাল গঞ্জু অপেক্ষা করে আছে মুখ্যমন্ত্রীর সন্মতি অথবা ফোন কলল। আনকি মুখ্যমন্ত্রী ভূপেন বোরাও অহা বছর কংগ্রেসত যোগদান করব বলে দুবারক দাবি করেছে। এনে পরিস্থিতিত স্বাভাবিকতে প্রশ্ন উঠিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আঙুলির থারত উঠা বহা করেছে নাকি প্রদেশ কংগ্রেস? এজনের বাদে সকলে বিজেপি যোগদান করব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রীয়ে। লোকসভা নির্বাচনের পিছত প্রেমলাল গঞ্জুয়ে বিজেপিত যোগদান করব বলে ভবিষ্যৎবাণী করেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এনে দাবির পিছতেই এক প্রকার দিশহারা হয়ে পড়েছে কংগ্রেস, বিভ্রান্তিত পড়েছে কংগ্রেস কর্মী সমর্থক সকলে। আজি শোণিতপুরত যোনে কনটেস্ট করেছে মানে একটা ফোন মারিলে জয়েন করব, কিন্তু আজি মানে ফোন করলে জয়েন করব, কিন্তু ইলেকশনের পিছত ফোন করি তাকো জয়েন করে। এটা আজি শোণিতপুরত যোনে কনটেস্ট করেছে মানে একটা ফোন মারিলে জয়েন করব, কিন্তু আজি মানে ফোন করলে জয়েন করব, কিন্তু ইলেকশনের পিছত ফোন করি তাকো জয়েন করে। গতি এটা নালাগে নালাগে, সেটা বেয়া হব না? মানুষে আমার মনোনয়ন উঠাই ললে মোদীর মরম তো মানুষে কেনকে দেখাব? মোদীর প্রতি যে মানুষের মরম আছে সেটা ভোট হলেহে দেখাব। যদি ইয়াতে সকলকে উঠাই লও মূরে কার্যকর্তায় মোক বেয়া পাব যে দাদা আমি মোদীর প্রতি মরম কেনকে দেখাম। হনুমানে তো বুকু ফালি দেখাইছিল, এতিয়া কলির যুগত আমি তো ভোট দিয়ে দেখাব লাগবে মোদীর প্রতি আমার মরম। সেইকারণে এইবার মানে কোনো কংগ্রেসী মানুষক বেয়াক কব হাক দিছো। প্রেমগুঞ্জুয়ে হোক করবাত কি কি আছে আপ আছে কাকু বেয়া কব হাক দিছো, কারণ নদী গয়ে সাগরতে পড়ে সকল মানুষে এদিন আহি বিজেপিতে যোগদান করিব। আজি দিল্লির পৰা উভতি আহিব সদ্য কংগ্রেস ত্যাগী নেতা ভরত নরহ। পত্নী রানী নরহে লক্ষিমপুর সংসদীয় সমষ্টির প্রার্থিত্ব নোপার ক্ষোভত দুদিন পূর্বে দল ত্যাগ করেছিল বর্তমানের নাওবৈচার বিধায়ক ভরত চন্দ্র নরহে। 1987 চনের পৰা কেইবাটাও দশক ধরে কংগ্রেস দলের সদস্য জ্যেষ্ঠ নেতাগী ভরত নরহে দলটোর প্রার্থিত্বরে চারিবার ঢকুয়াখনা আর এবার নাওবৈচার বিধায়ক হিসাবে জয়লাভ করেছিল। এইগৰাকী প্রবীণ কংগ্রেস নেতায় দল ত্যাগ করার পাছত এতিয়া রাজনৈতিক ভবিষ্যৎ কি হব তাক লৈ চর্চা চলিছে। চর্চা চলিছে ভরত নরহ সম্পর্কে মুখ্যমন্ত্রীয়ে করা এক মন্তব্যরও। ভরত নরহে কংগ্রেস ত্যাগর এদিন পূর্বে দলীয় বিষয় বা তথা মিডিয়া কোষর অধ্যক্ষ পদ ত্যাগ করার দিনাই ভরত নরহ সম্পর্কে মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। রিজাইন দিলে আহিব বিজেপিত, এতিয়ালৈকে রিজাইন দিয়াই নাই, সব যিমান আছে সবক লৈ আছো। মোর লগত কথা পাতা নাই, তেও রিজিগনেশন মই কৰিছো, তেও মিডিয়ার প্রায় দিছে, তাৰমানে আধা খোজ আধা খোজৰ মানুহৰ লগত মই কথা পাতি লাভ নাই, যেতিয়া পুরা খোজ পেলাব তেতিয়া পাতিম। গণ হত্যা সন্দৰ্ভত ৰকিবুল হুসেন মুখ খুলিবলৈ বাধ্য নকৰিব,
মই বোকাত ভালকৈ নামিম, আধাকৈ নানামো। গড় হত্যা সন্দৰ্ভত প্ৰায় ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হয়। ৰকিবুল হুছেইন যেতিয়া বন মন্ত্ৰীৰ দায়িত্বত আছিল তেতিয়া সবাতোকৈ বেছি গড় হত্যা হৈছিল ৰাষ্ট্ৰীয় উদ্যান কাজিৰঙাত। আৰু সেই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ৰকিবুল হুছেইনে। গড় হত্যা সন্দৰ্ভত ৰকিবুল হুছেইনে কয় যে মোক মুখ খুলিবলৈ বাধ্য নকৰিব, মই বোকাত ভালকৈ নামিম, আধাকৈ নানামো। বোকাত নামিব লাগে, অলপকে কিয় নামিম, একে লুতুৰি পুতুৰিকে নামিম, সকলো কথা কম। মই আপোনাক ইংগিত দিছো নহয় যে মই বোকাত নামিব খোজা নাই, আৰু বোকাত নামিলে মই আধা নানামো, পুৰা লুতুৰি পুতুৰিকে নামিম। বোকাত নামিব লাগে, অলপকে কিয় নামিম, একে লুতুৰি পুতুৰিকে নামিম, সকলো কথা কম। মই আপোনাক ইংগিত দিছো নহয় যে মই বোকাত নামিব খোজা নাই, আৰু বোকাত নামিলে মই আধা নানামো, পুৰা লুতুৰি পুতুৰিকে নামিম। ইফালে ৰকিবুল হুছেইনক উভতি ধৰি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে, বোকাত নামিবলৈ আমি কাকো বাধা দিয়া নাই। বদরুদ্দিন আজমলক সাম্প্রদায়িক ব্যক্তি বলে অভিহিত করে ৰকিবুল হুছেইন বনমন্ত্রী হয়ে থাকতে গড়বিলাকর কি অবস্থা হয়েছিল সেয়া সকলে জানে বলে কলে মুখ্যমন্ত্রী। মই এটা দুটা সঁচা কথাই কৈছো বলে ৰকিবুল সম্পর্কে মন্তব্য সামরিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বোকাত নামাত কোনে বাধা দিছে? আমিতো গুৱাহাটীত ফাকু, এদিন ৰঙৰ খেলো, এদিন বোকাৰ খেলো, বোকাত নামাতটো কাৰো আপত্তি নাই। কিন্তু এইটো কথা সবেই জানে যে বদৰুদ্দিন আজমল এজন সাম্প্ৰদায়িক ব্যক্তি আৰু ৰকিবুল হুছেইন বনমন্ত্ৰী হৈ থাকোঁতে গড়বিলাকৰ কি অৱস্থা হৈছিলে? মই দুটা সঁচা কথাই কৈছো, ইয়াত বোকা আৰু সম্পৰ্ক কি আছে হয় নহয়? গতিকে বাকীখিনি ধুবুৰীৰ বোকাত তেওঁলোকে নামি থাকক, আমিতো নাযাওঁ এই ধুবুৰীৰ বোকাত নামিব। যোৰহাটৰ হেভিৱেইট প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈ আৰু কাজিৰঙাৰ প্ৰাৰ্থী কামাখ্যা প্ৰসাদ তাচাই দাখিল কৰিলে মনোনয়ন। হয়, মনোনয়ন দাখিল করিলে যোৰহাটৰ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈয়ে। যোৰহাটত বিশাল জনসমুদ্রর মাজেৰে সমদল কৰি আহি মনোনয়ন দাখিল করিলে তপন কুমার গগৈয়ে। তপন গগৈর মনোনয়ন যাত্রাত সঙ্গ দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মনোনয়ন যাত্রাত অংশগ্রহণ করে কেইবাগৰাকী মন্ত্রী বিধায়ককে ধৰি বিজেপি নেতাই যোৰহাট জিলা আয়ুক্তর কার্যালয়ত সদল বলে আহি মনোনয়ন দাখিল করিলে তপন কুমার গগৈয়ে। এক অভূতপূর্ব পরিবেশ মনোনয়ন দাখিল পর্বত, বিশাল জনসভা সম্বোধন করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিজেপির প্রার্থী তপন কুমার গগৈক লৈ সদল বলে মনোনয়ন পত্র দাখিল করিলে বিজেপির প্রার্থীগুলো। 50,000 অধিক লোকর সমাগম, এক অভূতপূর্ব পরিবেশ, এনেদরেই রণসিঙা বজালে আজি যোৰহাটত বিজেপিয়ে মনোনয়ন দাখিলের বিৰ্দি বাট নোপোৱা পরিবেশ, জনসমুদ্রর সৃষ্টি করে রাজপথত চমক সৃষ্টি করে তপন কুমার গগৈ দাখিল করিলে মনোনয়ন পত্র। জনসভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীয়ে দাবি করলে 3,00,000 ভোটত জয়ী হব তপন কুমার গগৈ। যোৰহাটৰ রাইজক, ভোটার রাইজক আহ্বান জানালে তপন গগৈক 3,00,000 ভোটত জয়ী করাব। 1,00,000 ভোটত পেট নভরে, 2,00,000 ভোটত উন্নয়ন হব, আর 3,00,000 ভোটর ব্যবধানত তপন কুমার গগৈক জয়ী করার বাবে ভোটার রাইজক আহ্বান জানালে মুখ্যমন্ত্রীগুলো। এনেদরে ক্রমাত আকর্ষণীয় হয়েছে যোৰহাটৰ যুঁজখন। 14টা সমষ্টির ভিতর যদি চা হয় আটাইতকৈ আকর্ষণীয় যুঁজ এইবার যোৰহাটত, কারণ দুই গগৈর মাজত ফাইট, দুই গগৈর মাজত যুঁজ। এগৰাকী তপন গগৈ আৰু আনগৰাকী কংগ্ৰেছৰ হেভিৱেইট প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ। গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে ইতিমধ্যে সোচ্চাৰ হৈ আছে শাসকীয় পক্ষ, কেইবাগৰাকীও মন্ত্ৰী তথা বিজেপিৰ নেতাই গৌৰৱ গগৈ সন্দৰ্ভত বহু বিস্ফোৰক মন্তব্য কৰি ৰাজনীতিৰ বতাহ গৰম কৰি তুলিছে যোৰহাটত। মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱাই কৈছিল এইবাৰ নিজৰ পৰিচয়ত অগ্নি পৰীক্ষা গৌৰৱ গগৈ, পূৰ্বে পিতৃ পৰিচয়ত দুবাৰকৈ সাংসদ হৈছে, এইবাৰ পিতৃবিহীনভাৱে নিজৰ পৰিচয়ৰে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈ অগ্নি পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব লাগিব গৌৰৱ গগৈ। পীযুষ হাজৰিকাই কৈছে ৰাজনীতিৰ পথাৰত পেৰাশ্বুট লেণ্ডিং কৰাৰ বাবে আজি কংগ্ৰেছৰ এই দুৰ্দশা, কংগ্ৰেছ আজি বিপৰ্যস্ত হৈছে গৌৰৱ গগৈৰ কাৰণে। এনেকুৱা ধৰণৰ কটাক্ষ
এনেকুৱা ধৰণৰ মুখ চুপতি এতিয়া তুংগত যোৰহাটৰ নিৰ্বাচনী যুঁজক লৈ আৰু তাৰ মাজত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আজি সংগ দিলে বিজেপিৰ প্ৰাৰ্থী তপন গগৈৰ মনোনয়ন দাখিল পৰ্বত। জনসমুদ্ৰ 2001 চনৰ পৰা মই নিৰ্বাচন খেলিছো, মনোনয়ন পত্ৰ প্ৰদান অনুষ্ঠানত ইমান মানুহ মই নিজেও দেখা নাই। সুন্দৰ বতৰ, ভগৱানৰ আশীৰ্বাদ, 3,00,000 ভোটত যোৰহাটত আমি বিজয়ী। মই নিজে আগত কেতিয়াও দেখা নাই ইমান মানুহ। ভূপেন বৰাই কৈছে 26ত বোলে জনতা দলত হ'ব, শপত ল'ব, ল'ব পাৰে পদুমৰ চিনত। ভূপেন বৰা পদুমত আহিবই আৰু পদুম হিচাপত মন্ত্ৰী হ'বও পাৰে। আৰে মোৰ বিৰুদ্ধে কেনেকে খেলিব একেটা পাৰ্টিতে, সেইটো সম্ভৱ? তেওঁ আগততো বহুত নেতাই কৈছিল, কোৱাবিলাকে জইন কৰিলে নাই, মোৰ কথা পূৰা হৈছে নে নাই, গতিকে এইটো কথাও লিখি থৈ দিয়ক, মই কোৱাটোৱে হ'ব। মই কথা পতা নাই, মানে যোনে বেছিকৈ বিজেপি আৰু মোদী আৰু মোক গালি পাৰে তেওঁৱে দুদিন পিছত বিজেপি জইন কৰে, ছিগনেল সেইটোৱে। 3,00,000 আপুনি গোটেই অসমত দেখি আছে বৰ্তমান, 13,000